ফাইবারকে চালনা করছি, তার পাশের করতে কি করতে হবে, মাস থাকবে, কিন্তু ফাইভ উইল অনলি বি কন্টেইন দি ম্যানার অ্যান্ড দি কন্ডিশন সাবজেক্ট টু হুইচ চাইল্ড মে বি হেল্ড ব্যাক আন্ডার সাবশন থ্রি আর সেকশন সিক্সটিন। তো এরপরে আমরা রাজ্য সরকার এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আজ অ্যামেন্ডমেন্টের রুলসে প্রণয়ন করেছি, এটা অ্যামেন্ডমেন্ট আর আগের যেটা আমরা 11 করেছি এটা 19 এখন, এটা করে আমরা অ্যামেন্ডমেন্ট করে ফাইভ এবং এইটে অ্যাট দি এন্ড অফ একাডেমিক ইয়ার আমরা পরীক্ষার ব্যবস্থা রাখছি। অল চিলড্রেন ফাইভ অ্যান্ড সিক্স এইট উইল বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট। আমরা এতক্ষণ বলেছিলাম কেন্দ্র সরকার, এবার আমরা কী করেছি, আমরা পরীক্ষার ব্যবস্থা করছি ফাইভ এবং এইটে, এবং অল চিলড্রেন এনরোল ইন ক্লাস ফাইভ অ্যান্ড এইট উইল বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, যেটা অ্যানুয়াল পরীক্ষা, সেখানে উইদাউট এনি ইন্টারনাল স্ক্রিনিং অফ লিমিটেশনস, কোনো ইন্টারনাল কোনো লিমিটেশন রাখা যাবে না, তার রাইট তাকে বসার সুযোগ পরীক্ষায় দিতে হবে। থার্ড, ফাইভ অ্যান্ড এইট হু সিকিউর মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ইন দি ফাইনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনক্লুডিং দি ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি প্রমোটেড টু দি নেক্সট ক্লাস, দ্যাট ইজ সিক্স অ্যান্ড নাইন। হেডমাস্টার অফ দি স্কুল উইল হ্যাভ স্পেশাল পাওয়ার্স টু গ্র্যান্ট রিল্যাক্সেশন, এক্ষেত্রে রিল্যাক্সেশন করতে হবে হেডমাস্টার কিসের ক্ষেত্রে, ইন মিনিমাম পাসিং ক্রাইটেরিয়া টু স্পেশালি ওয়ান থিং। আরেকটা, জানেন যে শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, প্রায়োরিটি সেক্টর আমাদের অনেকগুলি সেক্টরের মধ্যে শিক্ষাটা হলো একটা প্রায়োরিটি সেক্টর। কেন্দ্রীয় সরকার রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এনেছিল, আইন করেছিল 2009, এবং নয়ের পরে 2011 ওই আইন মোতাবেক স্টেট গভর্নমেন্ট রুলস প্রণয়ন করেছিল 2011। এখন কেন্দ্রীয় সরকার সেই একটাকে, যেটা নয়ের আইনটাকে 2019 এনে এটাকে রিভাইজ করেছে, এবং নো ডিটেনশন পলিসি যেটা সেটাকে রিভাইজ করেছে। রিভাইজের পরে আমাদের রাজ্য সরকার আজকে সেই কেন্দ্রীয় সরকারের আইনটা যে সংশোধন করেছে সেটার উপরে রুল করার কথা স্টেট গভর্নমেন্টের, আমরা সেই রুল করার জন্য আজকে রুল ফ্রেম করার জন্য আজকে রাজ্য সরকার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আপনারা জানেন যে এতদিন ছিল নো ডিটেনশন পলিসি, বিশেষ করে এলিমেন্টারি এডুকেশনে আপ টু এইট কোনো রকম ডিটেনশনের কোনো কথা ছিল না। যাই হোক, পরবর্তী সময় এখন দেয়ার শ্যাল বি রেগুলার এক্সামিনেশন ইন ফিফথ ক্লাস অ্যান্ড এইট ক্লাস দি এন্ড অফ এভরি একাডেমিক ইয়ার, ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে, এই দুটো জায়গায় আপনাদেরকে রেগুলার এক্সামিনেশন হতে হবে, এবং ইফ এ চাইল্ড ফেলস ইন দি এক্সামিনেশন অ্যাজ রেফার্ড টু সাবসেকশন ওয়ান হি শ্যাল বি গিভেন এডিশনাল ইনস্ট্রাকশন অ্যান্ড গ্রান্টেড অপরচুনিটি ফর রিএক্সামিনেশন উইদিন এ পিরিয়ড অফ টু মান্থস ফ্রম দি ডেট অফ ডিক্লারেশন অফ দি রেজাল্ট। ক্লাস ফাইভে এবং এইটে পরীক্ষা হবে রেগুলার, এবং এডিশনাল দায়িত্ব দিয়েছে যদি দেখা যায় সে ফেল করে তাকে আরও সুবিধা দিতে হবে, 2 মাস অতিরিক্ত দিতে হবে রিএক্সামিনেশনের জন্য। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের আইনটা সংশোধন করেছে। থার্ড, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মে অ্যালাউ স্কুলস টু হোল্ড ব্যাক এ চাইল্ড ইন দি ফিফথ ক্লাস অর ইন দি এইট ক্লাস অর ইন দি বোথ ক্লাস। কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে রাজ্য সরকার যদি মনে করে পঞ্চম ক্লাসে আটকাতে পারবে, এইটও আটকাতে পারবে,
প্রয়োজন হলে ফিফথ এবং এইট দুটো জায়গায় আটকাতে পারে। এই জায়গাটা রাজ্য কেন্দ্রীয় সরকার আইন করেছে, প্রোভাইডেড দ্যাট কেন্দ্রীয় সরকার বলেছে দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মে ডিসাইড নট টু হোল্ড ব্যাক এ চাইল্ড ইন এনি ক্লাস টিল দি কমপ্লিশন অফ দি এলিমেন্টারি এডুকেশন। সেখানে বলছে রাজ্য সরকার তো ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে রাজ্য সরকার এই এলিমেন্টারি এডুকেশনের জন্য যে কোনো মে ডিসাইড নট টু হোল্ড ব্যাক, আমরা কাউকে আটকাবো না, আমরা যেরকম চলছে এডুকেশন এরমই চলুক সেটাও অধিকার দিয়ে দিয়েছে। এবং রাজ্য কেন্দ্রীয় সরকার আরও বলেছে নো চাইল্ড শ্যাল বি এক্সপেলড, কোনো রাজ্য সরকার নো চাইল্ড শ্যাল বি এক্সপেলড ফ্রম এ স্কুল টিল দি কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশান। আপনি কাউকে তাড়াতে পারবেন না, আপনার কোনো অধিকার নেই আইনে, এই অধিকার দেয়নি কাউকে। বলছে কাউকে অ্যাপ্রোপ্রিয়েট রাজ্য সরকার ইচ্ছা করলে কাউকে স্কুল থেকে বের করে দেবেন, এর সুবিধা নেই। এবং সশ্রম কারাদণ্ড আছে, যদি সশ্রম না হয় তাকে কে পয়সা দেবে? সেই জন্য আমরা এটাকে, অর্থাৎ আমরা আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে নিচ্ছি যাতে সঠিক ব্যাখ্যা হয়, নতুবা যে কোনো মানুষ রাইট নিয়ে কোথাও যেতে পারে। সেই জন্য আমরা এটা ট্রাভেলিং অ্যালাউন্সটা আমরা রাখছি এবং এটা যেন সঠিকভাবে হয় ফর দি অ্যাপ্রোপ্রিয়েট পার্সন। সব অনেক মনে রাখবেন, সবাই কিন্তু পয়সা পায় না, যারা সশ্রম কারণ যে কাজ করলে, এতে অনেকের কোর্ট যদি সশ্রম কারণদণ্ড না দেয় আমি কীভাবে তাকে দেবো? আমি কোর্টের বাইরে তো আমি কোনো কিছু আদালতকে মান্যতা দিতে হবে। সেজন্য আমরা আজকে এই অ্যামেন্ডমেন্টটা জানবো, সেজন্য আজকে এটা আমরা নতুন করে চিন্তাও করছি, ওপেন জেলের কথা চিন্তা করছি, রাজ্য সরকার সেটাও মাথায় রেখেছে। আমরা আগামী দিনে মানে যে লোকটা মনে রাখবেন জেল কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপ্রুভাল করেছে দি প্রিজনার্স ব্র্যাকেটে ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979, তো 1979 পরে আর কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি, সেই জন্য আমরা নতুন করে প্রিজনার্স অ্যাক্ট যেটা এটাকে আমরা ত্রিপুরা সংশোধনী করছি। মূলত দেখা যাচ্ছে যে আমরা যে প্যারোলে লোক পাঠাই, এই যে প্যারোলে লোক যায় যারা কয়েদি, প্যারোলটাকে সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। এখন আর জেলখানাটা জেলখানা নয়, এটা সংশোধনাগার, কারেকশন অফ হোম। তো সেজন্য আরও কতগুলি বিষয় আছে, সেগুলিকে আমরা আজকে মন্ত্রিসভা অ্যামেন্ডমেন্টের অ্যাপ্রুভাল দিয়েছে, এখন বিল আসবে বিধানসভায়। যেমন এতদিন ছিল কি যে প্রিজনার সেক্টর, প্রিজন ইনক্লুডস এনি প্লেস হুইচ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট বাই জেনারেল অর স্পেশাল অর্ডার টু বি এ সাবসিডিয়ারি জেল, এত হচ্ছে। এটা আমরা মনে করি এটা সঠিকভাবে কথাটা নেই, এই জন্য আমরা এটার সাথে যুক্ত করছি অ্যান্ড শ্যাল ইনক্লুড, সাবসিডিয়ারি জেল থাকবে, অ্যান্ড শ্যাল ইনক্লুড সেন্ট্রাল জেল কমা ডিস্ট্রিক্ট জেল কমা ওমেন জেল। কিন্তু নিয়ম অনুযায়ী তো শুধু এতদিন ছিল না কিছু, অ্যান্ড এ সংশোধনাগার অর এ কারেকশনাল হোম, এই নামগুলি আমরা, এই জায়গাগুলি আমরা ইনক্লুড করতে চাইছি। বিধানসভা অনুমোদন দিলে আমরা এটা বিলে, বিল পাস হবে, পরবর্তী সময় আমরা এটা আইনে পরিণত করব।
এতদিন পর্যন্ত ছিল দি টেম্পোরারিলি ফর এ পিরিয়ড নট এক্সিডিং ওয়ান মান্থ, এই যে আমরা প্যারোল দেই, প্যারোল দেই একটা কয়েদি যখন বাড়িতে প্যারোলে যায়, টেম্পোরারিলি ফর এ পিরিয়ড নট এক্সিডিং ওয়ান মান্থ অ্যাট এ টাইম, এতদিন ছিল, এই অ্যাট এ টাইম পর্যন্ত ছিল। এবার আরও এটার সাথে যুগ ছিল এক্সক্লুডিং দি টাইম রিকোয়ার্ড ফর জার্নি ফ্রম এন্ড টু দি প্রিজন, জেলখানা থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যে সময়টা, এটা আমরা 30 দিনের, ধরুন 30 দিনে প্যারোলে দিলাম টাইম, এতদিন আইনে ছিল এই যে 30 দিন এক্সক্লুডিং দি টাইম, ধরেন না কারো বাড়ি দূরে, তাতে প্যারোলে যেতে হবে, তো তাকে আমরা এক্সক্লুডিং দি টাইম রিকোয়ার্ড ফর জার্নি ফ্রম এন্ড টু দি প্রিজন, বাড়ি এবং প্রিজনের মধ্যে যে টাইমটা লাগবে এটা এক্সক্লুড করা হতো, আমি রিকোয়ার্ড ফর জার্নি ফ্রম দি ফ্রম এন্ড টু দি প্রিজন, এটাকে আমরা এক্সক্লুড করে দিতে চাইছি, আরে এটা এটা ডিলেট করে দিতে চাইছি, আমরা বলব 30 দিন মিনস 30 দিন, এটা একটা। এতদিন ছিল প্রোভাইডেড দ্যাট বিফোর এ প্রিজনার ইজ রিলিজড আন্ডার দিস সাবসেকশন হি শ্যাল হ্যাভ টু এক্সিকিউট এ বন্ড অর বন্ড উইথ অর উইদাউট, আমরা উইদাউটটা সরিয়ে দিচ্ছি, বন্ডটা যদি আমি না রাখি, একটা লোক চলে গেলে আমরা কীভাবে আনব, আমরা মনে করি এই আইনটা ভুল ছিল, আমরা মনে করি মন্ত্রিসভা মনে করে এই আইনটা ভুল ছিল, এটাকে আমরা সংশোধন আনবো, যদি আমাদের বিধানসভা অনুমোদন দেয় তখন আমরা বিলে পড়ব, কারণ সিউরিটি না থাকলে বন্ড এক্সিকিউট এ বন্ড উইথ অর উইদাউট, তাহলে বন্ড ছাড়াও যেতে পারত, আমরা এই জায়গাটাকে ইয়ে করছি, আমরা আইনের শাসন কায়েমের প্রশ্নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ছিল যাই ছিল, আমরা এবার অ্যাড করতে চাইছি, কি অ্যাড, প্রোভাইডেড সেকেন্ডলি দ্যাট এ কনভিক্টেড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট শ্যাল নট বি রিলিজড অন প্যারোল আনলেস দি পানিশমেন্ট হ্যাজ বিন কমিউটেড অর দি ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাজ বিন সেট অ্যাসাইড, ফাঁসির আসামি আমি তাকে ছেড়ে দিলাম, আদালতের প্রতি শ্রদ্ধা আমার থাকতে হবে, আদালত কাউকে কনভিকশন দিল ফাঁসির আদেশ ক্যাপিটাল পানিশমেন্ট, আমি তাকে পেরুলে দিলাম আমার গভর্নমেন্টের পাওয়ার আছে বলে, সে যদি না আসে সেজন্য আমরা ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা আমরা উঠিয়ে দিচ্ছি, মানে ফাঁসির যারা হবে ক্যাপিটাল পানিশমেন্ট তাদের ক্ষেত্রে আমরা পেরুল দেব না, প্রোভাইড করে প্রবেশও করে দিয়ে এটা ঢুকাচ্ছি। আরেকটা আমরা করছি প্রোভাইডেড দ্যাট থার্ডলি এ ফরেনার অর অফ ডিসপিউটেড ন্যাশনালিটি শ্যাল নট বি রিলিজড অন প্যারোল, কোনো বিদেশিকে আপনি যদি মনে করেন আপনি দিলেন, সে কোথা থেকে আমি তাকে খুঁজে পাব, সেজন্য ফরেনার অর ডিসপিউটেড ন্যাশনালিটি তার ন্যাশনালের সম্বন্ধে ডিসপিউট রয়েছে এমন কাউকে আমরা মন্ত্রিসভা মনে করে এটা ঠিক হবে না। এবার আরও আছে যেটা দোজ কনভিক্টেড আন্ডার টাডা পোটা ইউএপিএ, আপনাদের সবটা আপনাদের নাও আপনাদের রিয়েলাইজেশন থাকতে পারে, টেরোরিস্ট অ্যান্ড ডিসাপ্টিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, টাডা যেটাকে বলি আমরা, এটা পোটা প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট 2002 পোটা, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 96 ইউএপিএ যেটা বলে, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 96 যেটা বলে ইউএপিএ ইউপা,
দি এক্সপ্লোসিভ সাবস্টান্স অ্যাক্ট 1908, এটা হলো এসা বলে, ইএসএ, পক্সো, প্রোডাকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, NDPS, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টান্স অ্যাক্ট 1985, এছাড়া রয়েছে মাস ডিস্ট্রাকশন অ্যান্ড দেয়ার ডেলিভারি সিস্টেম প্রভিশন অফ আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2005, অ্যান্ড ব্ল্যাক মানি আনডিসক্লোজড ফরেন ইনকাম অ্যান্ড অ্যাসেটস। আমি অনুরোধ করবো আপনাদের এইগুলি মেসেজগুলি সোসাইটিতে যাওয়া উচিত, সেই জন্য বলছি, অ্যান্ড ইম্পোজিশন ট্যাক্স অ্যাক্ট 2015, এই ধরনের সেকশন, যারা এই ধরনের সেকশনে যারা কনভিকশন হবে তাদেরকে আমরা পেরোলে দিতে চাই না। এবং আরেকটা আছে 435, এই বইটা সিআরপিসি, এই সিআরপিসির 435 যে মামলাগুলি সিবিআই করবে, হুইচ ওয়াজ ইনভেস্টেড বাই দি দিল্লি পুলিশ স্পেশাল পুলিশ, এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, হুইচ ওয়াজ ইনভেস্টিগেটেড বাই দি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট কনস্টিটিউটেড আন্ডার দি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946, এই যারা করবে যে তদন্ত করে সিবিআই তদন্ত করলো কনভিকশন হলো সেগুলিতে 435 আমাদের বার আছে, সেগুলি আমরা রাজ্য সরকার পারি না। তো আর আছে আপনার হুইচ ইনভলভ দি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অর ডিস্ট্রাকশন অর ড্যামেজ টু এনি প্রপার্টি বিলং টু সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থানের টাকা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে দিল সে মামলা কনভিকশন হলো, সেটা আমি পারবো না, 435 আমাকে বাধা এতদিন আমাদের এই অ্যাক্টে ছিল না, এগুলি আমরা এবং আইনেই আছে, কিন্তু আমরা অনেকেই উদাসীন বলে কেউ কেউ তৎকালীন সময়ে এগুলি সময় চিন্তা করে নেয়, আমরা প্রিজনার্স অ্যাক্টটাকে আমরা সঠিকভাবে তুলছি, এবং হুইচ ওয়াজ কমিটেড বাই দি পার্সন ইন দি সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইল অ্যাক্টিং অর পারফর্মিং টু অ্যাক্ট ইন দি ডিসচার্জ অফ ডিউটি, ধরুন বিএসএফ, বিএসএফ এর কাজ করার সময় সে এমন একটা অ্যাক্টিভিটিস করলো ওয়াইল ইজ অ্যাক্টিং অফ দি তার অফিস ডিউটিতে, সে যে সেই কনভিকশন সেই মামলা যদি কনভিকশন হয় আমরা এটা দিতে পারবো না, সেখানে আমরা আমরা এটাকে পেরোলের বাইরে আছি। আরেকটা হলো আমরা এভরি পার্সন শ্যাল, এতদিন ছিল ওয়েন রিলিজড আন্ডার সাবসেকশন ওয়ান রিমেইন উইদিন ত্রিপুরা ডিউরিং দি পিরিয়ড অফ দি সার্চ রিলিজ, আমরা এই জায়গাটা ইন্ডিয়া করতে চাই, কারণ আমরা অভিজ্ঞতা দেখছি কিছুদিন আগে বিহারের একজন লোক এখানে ত্রিপুরাতে জেলে ছিল, কিন্তু পেরোলে সে বাড়ি যাবে, তার বাড়ি তো বিহার, এটা ভুল ছিল, তাই পেরোল মিস ফর ইজ রেসিডেন্স, পেরোল তো নট শুধু ঘোরার জন্য না তার বাড়িতে যাওয়ার জন্য, সেই এই জায়গাটাকে আমরা আপডেট করে নিচ্ছি, আর শিউট এটা দিলাম। আর ও পেরোলে যেতে হলে আরেকটা আমরা বলছি, ইট শ্যাল বি লফুল ফর দি অথরিটিস টু আস্ক ফর দি রিজন ফর দি পেরোল, কেরোল কেন সেই জন্য একটা কারণ দর্শাতে হবে। আরেকটা আছে এতদিন ছিল 31B1, এতদিন প্রিজনার্স অ্যাক্টে ছিল, সেটাকে আমরা 8 বছর ধরে পেরোল, 2 বছর ধরে পেরোল, আমরা নিয়ম হলো অ্যাট এ টাইম 30 ডেজ, একবার বছরে একবার অ্যাট এ টাইম, সর্বোচ্চ প্রভিশন আছে আমরা 30 দিনে বেশি দিতাম, কিন্তু আইনের মধ্যে ছিল যে ডাজ নট এক্সিড 8 ইয়ার্স, ডাজ নট এক্সিড 2 ইয়ার্স, এগুলি ভুলভাবে ছিল, এগুলিকে আমরা ডিলেট করে দিয়ে আপডেটেড করছি। আর ছিল এই জিনিস আমরা নতুন যোগ করছি, একটা জায়গায় ট্রাভেলিং অ্যালায়েন্সেস ফর প্রিজনার ডিউরিং দি পিরিয়ড অফ রিলিজ আন্ডার সেকশন 31A অর সেকশন 31B, এখানে ছিল কিন্তু কেউ কেউ ট্রাভেলিং অ্যালায়েন্স পায় না,
আমরা এটাকে সঠিকভাবে করছি। একটা লোক জেল খাটলো, এবার তার বাড়ি যাবে, সে পয়সা পাবে কোথায়?